বন্ধুরা, আজকে আলোচনা করব ইনভার্টার এবং চার্জিং ইনভার্টার সম্পর্কে। প্রথমেই বলে দেই, ইনভার্টারের কাজ হলো ডিসিকে এসি বানানো, অর্থাৎ এইরকম 12 ভোল্টের শক্তিকে 220 ভোল্টের তৈরি করাই হলো ইনভার্টারের কাজ। আর আমরা জানি যে 220 ভোল্ট অর্থাৎ কারেন্ট তৈরি করবে, কারেন্টের লাইট ফ্যান চালানোর জন্য এই ইনভার্টারগুলা আপনি ব্যবহার করতে পারেন। তবে 12 ভোল্টের শক্তিকে কারেন্টের শক্তিতে রূপান্তরিত করার জন্য ইনভার্টারগুলো ব্যবহার হয়। আর চার্জিং ইনভার্টারগুলো পরিপূর্ণ আইপিএসের মতোই বিহেভ করে থাকে, অর্থাৎ সেটা চার্জ করবে, ব্যাটারি চার্জ করবে এবং ডিসিকে এসি বানাবে, এবং কারেন্ট চলে গেলে অটোতে ডাইভার্ট হবে। আপনাকে হাত দিয়ে ধরে ফ্ল্যাগ লাগিয়ে দিতে হবে না, অর্থাৎ কারেন্ট চললে যেভাবে লাইট ফ্যান চলতেছিল, কারেন্ট চলে গেলে অটোমেটিকভাবেই কিন্তু আপনার ব্যাটারি থেকে কিন্তু ওই কারেন্টের লাইট ফ্যানগুলো চলতে থাকবে। অর্থাৎ তিনটি কাজ করবে, চার্জ করবে, অটো ডাইভার্ট করবে, সাথে সাথে কিন্তু ডিসি এসি বানাবে, এই পরিপূর্ণ আইপিএসের মতো বিহেভ করবে, সেটা হলো চার্জিং ইনভার্টার। তো প্রথমে আমরা ইনভার্টারগুলো দেখি। এটা দেখতে পাচ্ছেন 300 ওয়াটের ইউনিপ্যাকের। আমরা চেষ্টা করেছি সবগুলা কিন্তু ভালো কোম্পানি রাখার জন্য, কারণ মানুষ পয়সা দিয়ে একটা মাল নিলে আজেবাজে পণ্য নিয়ে কী লাভ যদি কয়েকদিন ব্যবহারই করতে না পারলো। তো তারপরে যেটা দেখছেন, এটা 500 ওয়াট, এটাও ইউনিপ্যাকের, এবং 1000 ওয়াটের কয়েকটা কোয়ালিটি আছে। এটা KBM-এর, এটা বিশ্বখ্যাত সোর কোম্পানি, এটা কেউ কেউ সোডার কোম্পানি বলে থাকে, সোর কোম্পানি, এবং এটা ইউনিপ্যাকের 1000 ওয়াট। এবং এটা হলো তিনটাই কিন্তু ইনভার্টার, এর মধ্যে চার্জিং ইনভার্টার আছে, সেটাও তিনটা কোয়ালিটি আছে, 1000 ওয়াট। এটা ইনভার্টার চার্জার 1000 ওয়াট, ব্যাটারিও চার্জ করবে। এটা ফ্যালকনের, গোল্ডেন ফ্যালকন, এটা অনেক হেভি মাল, ভালো ওয়েট, এবং যথারীতি সোডার কোম্পানির চার্জিং ইনভার্টার, এটা ব্যাটারিও চার্জ করবে, তিনটি কোয়ালিটি আছে। তো যখন অর্ডার করবেন, ডিসক্রিপশনে আপনি এই মডেল নাম্বার এবং কত টাকা সেটা কিন্তু দেওয়া আছে, আপনারা সেখান থেকে নাম ধরে ধরে অর্ডার করলে ভালো হয়। তো এরপরে যেটা আছে, এটা ইনভার্টার 2000 ওয়াট সোলার পাওয়ার ইনভার্টার, এটা ইউনিপ্যাকের 2000 ওয়াট ইনভার্টার, এটা শুধু ইনভার্টার যেটি ব্যাটারি চার্জ করবে না। 3000 ওয়াটের যথারীতি আইশাং কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন হেভি প্রোডাক্ট, আইশাং ডিসি টু এসি ইনভার্টার 3000 ওয়াট। আপনার কাজ শুধুমাত্র এই লাল কালো ক্লিপটি ব্যাটারিতে লাগিয়ে দিবেন, এবং সামনের যেই অংশটি সেটি ইনভার্টারের পিছনে লাগিয়ে দিবেন, বাস ডিসি থেকে এসি হবে। এবং সামনের যে পোর্টটি রয়েছে, 3-পিন ফ্ল্যাগ, এইখান থেকে আপনি যা চালাতে চান, কারেন্টের লাইট ফ্যান, টিভি, ফ্রিজ, মাইক্রো ওভেন সব কিছু এখান থেকে চালাতে পারবেন। বন্ধুরা, আরও অনেকগুলো কোয়ালিটি আছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তো এখন ডিসক্রিপশন থেকে দেখে নেবেন, আপনার ইনভার্টার লাগুক কিংবা চার্জিং ইনভার্টার লাগুক সবই দিতে পারবো। তবে এই জাতীয় ব্যাটারি না, শুধু অন্য ব্যাটারি, যেমন আপনি অ্যাসিড ব্যাটারি, জেল ব্যাটারি কিংবা লিথিয়াম আয়ন ব্যাটারি কিংবা টিউবুলার ব্যাটারি এবং সৌরবিদ্যুতের ব্যাটারি, যথারীতি ভ্যান রিক্সার ব্যাটারি তো চলবে, যে কোনো রকমের ব্যাটারি থেকে আপনি কারেন্ট তৈরি করতে পারবেন এই জাতীয় ইনভার্টার এবং চার্জিং ইনভার্টার দিয়ে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। সকালে ভালো থাকবেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।